জাভেদ আহমেদের 50 বৎসর পূর্তি উপলক্ষে সাইক্লোন আয়োজিত আজকের এই সুহৃদয় সম্মিলনের সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকী, উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত মহাব্যবস্থাপক, উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ রুহেল ভাই, উপস্থিত আছেন গল্পকার সেলিমা ওয়াল, আব্দুস সাদেক লিপন সহ সিলেট অনলাইন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ অনেকেই উপস্থিত আছেন। আসলে আমরা দীর্ঘক্ষণ বক্তব্য শুনছি, জাভেদ ভাই সম্পর্কে অনেকেই বলেছেন। আমি আসলে এখানে যদি জাভেদ ভাই সম্পর্কে বলতে হয় দীর্ঘ একটি বক্তৃতা দিতে হবে। এখানে জাভেদ ভাইয়ের পরিবারের সদস্য আছেন, আমার মামি এখানে উপস্থিত আছেন, শাম্মী আছেন, ইকরাম আছেন, এখানে ফরিদ ভাই আছেন, অনেকেই আছেন। আমার ছোটোবেলা আসলে কেটেছে জাভেদ ভাই সহ শাম্মী, জাকু, সে ইতিমধ্যে ইন্তেকাল করেছে আমার মামাতো বোন, তাদের সংস্পর্শে। ওনারা যখন আম্বরখানা কলোনি স্টাফ কোয়ার্টারে থাকতেন, আসলে সময় যে কীভাবে যায় আমরা আসলে বুঝতে পারিনি। সেই জাভেদ ভাইয়ের আজকে 50তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। আমরা এক সময় কাটিয়েছি, একটা সময় যখন আমরা খেলাধুলা করেছি, এটা আমরা সকলেই জানি। আসলে কে বড়, কে ছোট, এটি আসলে আমাদের খুব একটা বিবেচিত হতো না এক সময়। এখন গিয়ে বুঝতে পারি যে জাভেদ ভাই আমার সিনিয়র এবং আমরা অনেক দুষ্টুমি করেছি। সেই আম্বরখানা কলোনি স্টাফ কোয়ার্টারের এমন কোনো বিল্ডিং নেই যেখানে আমরা খেলাধুলা করিনি, এবং সকল দুষ্টুমির নেতৃত্ব কিন্তু জাভেদ ভাই আমাদেরকে দিতেন। যদিও আজকে এখনও ওনার সাথে গল্পোৎসলে আমরা সেই স্মৃতিচারণ করি, আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি। এবং উনি এই 50 বৎসর পূর্তি উপলক্ষে একটি বিষয় এখানে লক্ষণীয়, আমরা যারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি, বিশেষ করে এই ধরনের অনুষ্ঠানে, আমরা দেখি যে প্রোগ্রাম যখন শুরু হয়, দীর্ঘক্ষণ প্রোগ্রাম চলাকালীন সময়ের একটা পর্যায়ে আস্তে আস্তে মানুষ কমতে থাকে। এইখানে যত সময় যাচ্ছে মানুষের উপস্থিতি কিন্তু এখানে বাড়ছে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে আমরা যারা বক্তৃতা করি, বক্তৃতা দিয়ে কোনোভাবে সেই অনুষ্ঠানস্থল ত্যাগ করার চেষ্টা করি, কিন্তু এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা যারা বক্তব্য ইতিমধ্যে দিয়েছেন অথবা আমরা যারা দিচ্ছি, বক্তব্য দেওয়ার পরে কিন্তু পরবর্তী বক্তার বক্তব্য শুনছি। দ্যাট ইজ জাভেদ ভাই আমাদের কাছে কত আন্তরিক, পরিচিত, জনপ্রিয়। আজকের এই 50 বৎসর পূর্তি অনুষ্ঠানে আজকের এই হলভর্তি মানুষের উপস্থিতি কিন্তু সেটা প্রমাণ করে। আমরা ধন্যবাদ জানাচ্ছি জাভেদ ভাইকে, ওনার আগামী দিনগুলো সুন্দর হোক। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। জাভেদ ভাই শুধু আমার মামাতো ভাই না, উনি আমার বন্ধুর মতো, উনি আমার ব্যবসায়িক পার্টনার, উনি অনেক সময় আমাকে সুপরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন বিষয়ে। এবং ওনার যে এতগুলো গুণ আছে আসলে আমরা অনেকেই জানি না। উনি একাধারে সাংবাদিক, একাধারে গল্পকার, একাধারে কলাম লেখক, একাধারে খেলোয়াড়, ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যাংকার, খুব ভালো ব্যাংকার। আমরা এত গুণে গুণান্বিত একজন মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘায়ু দান করেন, ওনার পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখেন, সেই প্রত্যাশাটুকু ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে।